হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি খাওয়ার মেলাতে। আজকে আমি আম দিয়ে চাটনি বানাবো, একদম সিম্পল। আমি কুকার বসাইছি, কুকারে সরষের তেল ঢেলে অল্প, আর আমি সেইটাতেই এক চামচের মতো সরষে ঢেলেছি। আর এই সরষার মাঝখানে আমি এখন আমগুলোকে কেটেছিলাম সেইটাকে এখন অ্যাড করে দিচ্ছি। আমি দুই চারটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, দুই টুকরায় এগুলো সবগুলোকে ঢেলে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। এক চামচের মতো নুন ঢেলে দিয়েছি। আমি চিনি ঢেলে দিয়েছি ছোট বাটির এক বাটি, হাফ চামচের মতন হলুদ দিয়েছি, আর কিছু দেব না, একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি একদম অল্প জল দিব, তারপরে আমি প্রেসারটাকে বন্ধ করে দিব। এখন আমি অল্প জল ঢেলে দিচ্ছি যাতে আমটা নরম হয়ে যায়। একদম আধা কাপের মতো জল ঢেলেছি, আমাদের চিনিটা নরম হয়ে গেছে, সুন্দর লাগছে আমটা, দেখো কত ভালো লাগছে। এখন আমি সিটির জন্য এই যে ঢাকনটাকে লাগিয়ে দিব, দুটো তিনটে সিটি মারে আমি খুলে নিব। এখানে দেখো কুকারে একদম রেডি হয়ে গেছে আমাদের আমের চাটনিটা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, স্বাস্থ্য থাকবেন। নমস্কার।